হ্যালে বন্ধুরা আমি সাকগণ্ডিল এখন আমি করব বাংলাদেশের নতুন ওয়েব ফিল্ম অসময়ের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি আপনাদেরকে একদম সামান্য ধারণা দিতে চাই একদিকে আমরা দেখতে পাচ্ছি একটা পরিবারকে মধ্যবিত্ত পরিবার বাবা মা এক মেয়ে এবং এক ছেলে সেই দিকটাকে ডেভেলপ করা হচ্ছে প্যারালালি ডেভেলপ করা হচ্ছে একজন পুলিশ অফিসার এবং একজন সাংবাদিকের সম্পর্ক তার সঙ্গে সঙ্গে প্যারালালি ডেভেলপ করা হচ্ছে চার পাঁচ বন্ধুর দিক তো এই তিনটে দিককে প্যারালালি ডেভেলপ করতে করতে এক ঘন্টা দশ পনেরো মিনিটের মাথায় সিনেমাতে একটা এমন ঘটনা ঘটে একটা এমন ইভেন্ট হয় যার পরবর্তীতে এই ক্যারেক্টারগুলো লাইফ একে অপরের পাথ ক্রস করে এবার তার পরবর্তীতে এই মানুষগুলোর জীবন এই ইভেন্টটা ঘটে যাওয়ার জন্য বদলে যাচ্ছে এবার এই ঘটনাটাও বা কী যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা দেখে নিতে হবে এটা যে বিশাল কোনো গল্প খুব নতুন খুব অচেনা এরকম কথা আমি একেবারেই বলবো না গল্পটা সিম্পল গল্প বেসিক্যালি এটা একটা ক্যারেক্টার ড্রিভেন কাজ প্লট ড্রিভেন কাজ এটাকে আমি বলবো না এখানে মাল্টিপল ক্যারেক্টারস রয়েছে এবার সেই ক্যারেক্টার সঙ্গে আপনি কোথাও কানেক্ট করতে পারবেন ক্যারেক্টারগুলোর লাইফে আপনি যদি কোনোভাবে ইনভেস্টেড হন তাদের জার্নিটা দেখতে যদি আপনার মজা আসে সেক্ষেত্রে এই কাজটা আপনি এনজয় করবেন যদি গল্প খোঁজেন তাহলে কিন্তু এই কাজটার মধ্যে সেভাবে কিছু এনজয় করবার নেই ক্যারেক্টার ড্রিভেন্ট কাজ দেখবার প্রতি যদি ভালোবাসা থাকে যদি দেখার অভ্যেস থাকে দেখতে এনজয় করেন গো ফর ইট এই কাজটা কিন্তু আপনাদের ভালো লাগতে পারে এই কাজটার মধ্যে বিশেষ করে যে জিনিসটা সবচেয়ে বেশি ওয়ার্ক করে সেটা হচ্ছে কমেডি এখানে কমেডিটা কিন্তু মোস্টলি ওয়ার্ক করেছে আমার জন্য ফিল গুড কমেডি ফিল গুড কাজ যারা দেখতে পছন্দ করে মানে করে ব্যাপারটা সেরকম নয় কিন্তু মুখে একটা হাসি সবসময় লেগে থাকছে এটা বিভিন্ন কন্টেন্টের ক্ষেত্রেই হয় কিন্তু সেরকম কিছু যারা দেখতে এনজয় করেন আজকের দিনে যেটা বিরল আগে এরকম কন্টেন্ট প্রচুর তৈরি হতো এখন এরকম কন্টেন্ট খুব একটা হয় না যেটা আপনার মুখে কন্টিনিউয়াসলি একটা হাসি ধরে রাখতে পারবে সেরকম কন্টেন্ট কিন্তু এটা হয়েছে বাংলাদেশের মাঝে সাঝে এরকম কন্টেন্ট পাওয়া যায় আমাদের এখানে ইয়াং অডিয়েন্সকে টার্গেট করে তো কন্টেন্ট তৈরি করা হয় না এখানে ইরেস জাকের এবং জীবন এই দুজন অভিনেতা মিলে যা করেছে সেটা দেখবার মতন দুজনের মিস্ট্রি আমার অসাধারণ লেগেছে মানে একটা পর্যায়ে যখন ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করা হচ্ছে তখন তো ঠিক আছে মানে তখন আপনি ক্যারেক্টারগুলোকে চেনেন না আপনি জানছেন বুঝছেন অডিয়েন্সের একটু সময় লাগে একটা সময়ের পরবর্তীতে ওরা যা করছে তাতেই ফানি লাগছে তাতেই হাসি পাচ্ছে অন্য অভিনেতা অন্য কোনো ক্যারেক্টারকে ওই সেম ডায়ালগ দিতে দেখলে আমরা হয়তো হাসবো না কিন্তু এই ক্যারেক্টারগুলোর ক্ষেত্রে হাসি পেয়ে যাচ্ছে আপনাদেরকে এটা জানি এটা কি এখানে কিন্তু একটা জনরা ব্লেন্ডিং রয়েছে বা জনরা ম্যাশ আপ রয়েছে কামিং অফ এজ জনরার কাজ কমেডি তো বলতেই হবে তার সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেটিং ড্রামা বা একটা কোচরুম ড্রামাও কিন্তু আমরা এটাকে বলতে পারি এবার একটা সময় অব্দি কাজটা মেনলি কমেডি ফিল গুড কন্টেন্ট হিসেবেই হতে থাকে তারপর মেলো ড্রামাও কিক ইন করে ফলত সিনেমাটার মধ্যে সবসময় কিছু না কিছু হতে থাকছে প্রচন্ড হ্যাপেনিং এই সিনেমাটা আপনাকে কখনো বোর করবে না এটা জানিয়ে রাখি এটা কিন্তু অ্যাডাল্ট কন্টেন্ট এইটিন প্লাস কন্টেন্ট অ্যাডাল্ট সাবজেক্টের সঙ্গে ডিল করছে বিভিন্ন ডায়লগসের মধ্যে গালাগালির ব্যবহার রয়েছে ফ্যামিলির সঙ্গে ভুল করে ওই কাজটা দেখতে বসে পড়বেন না বাংলাদেশি দর্শকদের ক্ষেত্রে আমি দেখেছি বাংলাদেশি কন্টেন্ট রিভিউ করলেই তারা জিজ্ঞাসা করেন এটা কি ফ্যামিলির সঙ্গে দেখা যাবে যে কারণে জানিয়ে রাখছি এটা কিন্তু ফ্যামিলির সঙ্গে দেখবার মতন কাজ একেবারেই নয় কানাম খান ভীষণ ভালো একজন অভিনেতা সেটা তার বিভিন্ন কন্টেন্টে অভিনয় দেখে আমি পরিষ্কার বুঝতে পেরেছি এই কাজটাতে আমি এতদিন ধরে তাকে দেখেছি লাস্ট তিন চার বছর ধরে বিভিন্ন কন্টেন্টে এই পার্টিকুলার কাজটাতে সে জাস্ট ফাটিয়ে দিয়েছে তার চরিত্রের জায়গাও ছিল চরিত্রটাকে ভালোভাবে লেখা হয়েছিল তাসনিয়া ফারিনের বাবার চরিত্রে সে দারুণ মানে তাকে ডায়লগ দিতে হচ্ছে না তার ডায়লগ হয়তো নেইও ফেশিয়াল ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে তার ইমোশনটা সেভ সেভাবে ইভোক করছে অডিয়েন্সের মধ্যে ডেফিনেটলি দ্যাট ওয়াজ ভেরি ভেরি সিভ সে মানে এই পার্টিকুলার কাজটাতে সবচেয়ে ভালো অভিনয় করেছে এবং ইন্দেকাব দিনার আর রুনা খান দুজনের একটা ঝগড়ার দৃশ্য রয়েছে সেটা আপনারা জাস্ট দেখবেন মানে এত রিয়েলিস্টিক ঝগড়ার দৃশ্য একটা টক্সিক দম্পতির চরিত্রে তারা অভিনয় করছে মানে একে অপরকে চড়াচ্ছে আমি যাই না সত্যিকারের একে অপরকে তারা চড়িয়েছে কিনা দেখে মনে হয়েছে এত রিয়েলিস্টিক অভিনয় দেখে মনে হচ্ছিল একে অপরকে সত্যিকারের তারা চড়িয়েছে আচ্ছা মতন চড়িয়েছে এবং সেটা একটা সময় পরে মানে আমরা দেখতে পাচ্ছি টক্সিসিটি অন স্ক্রিন কিন্তু এমনভাবে সেটাকে অভিনয় করা হয়েছে এমনভাবে স্টেজিং সিন্টার মানে সেটা কোথাও একটা দর্শককে হাসিও পাইয়ে দেয় মানে যারা আমরা ডার্ক কমেডি বলি বেসিক্যালি কে অপরকে তারা যেভাবে গালাগালি দেয় মানে এখানে রুনা খানের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটার মধ্যে এত সোবার একটা ব্যাপার রয়েছে এত ভদ্র একটা ডিসেন্সি রয়েছে সেই ক্যারেক্টারটা যখন বরের সঙ্গে ঝগড়া করছে তখন যে তার রুদ্র রূপটা বেরিয়ে আসছে আর ইন্দেক দিনের ক্যারেক্টারটাও মানে সেই ক্যারেক্টারটা তো আমি বেশি কিছু বলতে চেয়েছি না সেটাকে আপনি নানানভাবে জাজ করতে পারেন সেই ক্যারেক্টারটা তো খারাপই একটা ভদ্র মহিলাও যে প্রচণ্ড পরিমাণে রেগে যেতে পারে সিচুয়েশনের সেরকম মানে তার মধ্যে ওই টক্সিসিটিটা জেগে উঠতে পারে সেটাকে অভিনয়ের মধ্যে রুনা খান যেভাবে ফুটিয়ে তুলেছেন দেখবার মতন ইনদেকার দিনে রুনা খান এই পার্টিকুলার সিনটাতে আমি এরকম ঝগড়ার দৃশ্য সত্যি বলছি একটা দম্পতির মধ্যে সিনেমা সিরিজে আমি খুব কম দেখেছি আমি কিন্তু নেহাতি সিনেমা সিরিজ কম দেখিনি এই প্রফেশনে আছি প্রচুর দেখতে হয় কিন্তু এরকম ঝগড়ার দৃশ্য মানে জাস্ট ফ্যান্টাস্টিক ওই সিনটা আমি রীতিমতন আবার ফেরত গিয়ে পুরোটা আবার দেখেছি মানে দুবার দেখেছি এই পার্টিকুলার সিনটা এবার যদি কথা বলি এই সিনেমাটার খারাপ দিক নিয়ে দেখুন প্রথম যেটা খারাপ দিক যেটা মূল খারাপ দিক আমার মনে হয়েছে এখানে করছুম ড্রামার যে দিকটা সেটা না উইক যেমন বাকি কমেডির দিকটা বা প্রথম এক ঘন্টা খুব সুন্দরভাবে এগোয় মানে যেটা ডিরেক্টর অ্যাটেম্প করেছেন এবার দেখুন সেই ধরনের কন্টেন্ট ফিল গুড কন্টেন্ট অনেকে দেখতে পছন্দ করে না তাদের ভালো লাগবে না অনেকে ডার্ক কন্টেন্ট পছন্দ তাদের ভালো লাগবে না কিন্তু যেটা ডিরেক্টর অ্যাটেম্প করেছেন সেটা তিনি অ্যাচিভ করেছেন কিন্তু সেকেন্ড হাফে সেটা মানে নেসেসারি নয় যে তিনি অ্যাচিভ করেছেন এখানে কোর্টরুম ড্রামাটা আমার মনে হয় উইক হয়ে গেছে কোর্ট প্রোসিডিংসটা আরও বেটারভাবে দেখানো যেতে পারতো সেখানে মানে যুক্তিতর্ক যেটা এই দুটো উকিলের মধ্যে চলছে সেটা খুব একটা স্ট্রং নয় বিশেষ করে বিপক্ষের যে উকিল মানে রুনা খানের বিপরীতে যিনি দাঁড়িয়েছেন সেই উকিলকে একেবারে স্ট্রং মনে হয় না তার যেন কোনো রিসার্চ নেই তার যেন কোনো হোমওয়ার্ক নেই সে মানে প্রচণ্ড জাস্ট যেটুকু বলতে হবে বলছে যাতে করে গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আর বিচারপতিকেও বিভিন্ন সময় এমন নির্দেশ দিতে দেখা যায় যেগুলো সত্যি বলতেই খুব বোকা বোকা লাগে আর ক্লাইম্যাক্সটা আমার মনে হয় বেটার হতে পারতো যেভাবে কাজটা এগোচ্ছিল মানে দেখুন মেলোড্রামার যে পোশ্চারটা সেটা আমার জন্য খুব একটা ওয়ার্ক করেন ঠিক আছে মানে আমি ইমোশনাল হইনি আমাকে দেখানো হচ্ছে বুঝতে পারছি ডিরেক্টর খুব চেষ্টা করছে যাতে অডিয়েন্স এখানে ইমোশনাল হয় আমি হতে পারছি না কমেডিটা আমার জন্য ওয়ার্ক করেছে ইমোশানটা মানে ডিরেক্টর চেষ্টা করেছে আমি তার দোষ ধরতে চাইবো না অনেক দর্শক ইমোশনাল হবে না হয়তো কিন্তু আমি হইনি পার্সোনাল হয়নি ভাগেই যে বন্ধুদের গ্রুপের মধ্যে দেখানো হলো যে একজন চিট করলো একটা মেয়ে বিট্রেড হলো ঠিক আছে এই যে ব্যাপারটা এইটা আমার জন্য ওয়ার্কই করেনি মানে সেই দিকটা না থাকলেও কিছু যেত আসতো না বা সেই দিকটা থাকলেও মানে ঠিক আছে অসুবিধা কিছু নেই সব যে মূল গল্পের সঙ্গে কানেক্টেড হতে হবে তা নয় অন্যান্য ক্যারেক্টার মানে সাপোর্টিং ক্যারেক্টারসের একটা লাইফ সেটাও দেখানো হতে পারে একটা সিনেমার মধ্যে নর্মালি সিনেমার মধ্যে সেটা হয় না সিরিজের মধ্যে হয় ঠিক আছে যেখানে করা হয়েছে ভালো কথা কিন্তু আমার মনে হয় সেটার ইম্প্যাক্ট থাকাটা দরকার ইমোশনাল ইম্প্যাক্ট মানে ক্যারেক্টারগুলো তো প্রপারলি এস্টাবলিশই করা হয়নি এই বন্ধুগুলো আর কি তখন তো ওই চিটিংটা আমরা ফিল করতে পারবো ওই প্রেমটাকেই যদি আপনি বিল্ড না করেন তাহলে ওই প্রেমটায় ঠকে গেল মেয়েটা সেটা কিভাবে কানেক্ট করব তো সেখানে একটা সমস্যা রয়েছে এবং বৈবাহিক ধর্ষণের একটা দিক রয়েছে খুব সিরিয়াস একটা ইস্যু এটা আমার মনে হয় সেটাকে ডিরেক্টরের আরও ভালো করে ক্লোজার দেওয়া দরকার ছিল মানে সেই মুদ্রাটাকে তোলা হলো সেই মুদ্রাটাকে তুলে সেই মুদ্রাটাকে নিয়ে বিশেষ কিছু করা হলো না মানে ইন্তেখাপ দিনারের ক্যারেক্টারের ট্রান্সফরমেশনটা আমার ঠিক পোষালো না সব কিছু মিলিয়ে বলবো এটা কোনো পারফেক্ট কাজ নয় ফ্লস রয়েছে কিন্তু তবুও ভালো ওয়ান টাইম গুড ওয়াচ এন্টারটেনমেন্টের জন্য দেখতে পারেন ভালোই লাগবে আপনাদের কি মতামত যারা দেখেছেন অলরেডি ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা একটা চোখগ্রাম পরবর্তী ভিডিও